প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমরা নগদ প্রবাহ বিবরণীর একটা অঙ্ক সমাধান করব। এখানে কিছু আইটেম দেওয়া আছে, যেটা নিটায় সাধারণ শেয়ার ইস্যু অনেকগুলো আইটেম দেওয়া আছে, যা থেকে আমাদেরকে নির্ণয় করতে হবে। পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যাবলী হতে নগদ প্রবাহ এবং অর্থায়ন কার্যাবলী হতে নগদ প্রবাহ। কিন্তু অঙ্কটা আমরা কোন পদ্ধতিতে সমাধান করব কিছু লিখে দেওয়া নাই। তাহলে তোমরা কিভাবে বুঝবে যে এটা প্রত্যক্ষ পদ্ধতিতে করব নাকি পরোক্ষ পদ্ধতিতে করব? অবশ্যই প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে এখানে নিটায় দেওয়া আছে, আবার অবচয়ও দেওয়া আছে। কিন্তু কোথাও ক্রয় বিক্রয়, দেনাদারের কাছ থেকে কত টাকা আদায় করতে পেরেছি, পাওনাদেরকে কত টাকা পরিশোধ করেছি, কিছু কিন্তু প্রশ্ন দেওয়া নেই। তাহলে বোঝা যাচ্ছে যে এটা আমরা পরোক্ষ পদ্ধতিতে সমাধান করব। শুরু করা যাক। প্রথম আছে পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয় করো। আমরা তিনটা ঘর একসাথে এঁকে নিব। প্রথম পরিচালন কার্যাবলীতে নগদ প্রবাহ, সেকেন্ড বিনিয়োগ কার্যাবলী হতে নগদ প্রবাহ, থার্ড অর্থায়ন কার্যাবলী হতে নগদ প্রবাহ। এবার প্রশ্নে আসা যাক। সবার আগে দেওয়া আছে নিট আয়। নিট আয় কোথায় যায়? আমরা জানি পরোক্ষ পদ্ধতিতে নিটায় যাবে পরিচালন কার্যাবলী হতে নিট নগদ প্রবাহী, যেখানে আমরা দিয়ে দিয়েছি নিটায় হচ্ছে 100,000 টাকা। আমরা জানি নিটায়ের সাথে অবচয় হয়, অবচয় যোগ হয়, চলতি সম্পত্তির হ্রাস যোগ হয়, চলতি দায়ের বৃদ্ধি যোগ হয় এবং সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতিগুলো যোগ হয়, আর তার অপোজিটগুলো হয় বিয়োগ। তাহলে দেখা যাচ্ছে প্রথমে প্রশ্ন শুরুতে নিটায় আমরা পরিচালনা কার্যাবলীতে নগদ প্রবাহে বসিয়েছি 100,000 টাকা। সেকেন্ড আছে সাধারণ শেয়ার ইস্যু। সাধারণ শেয়ার ইস্যু কোথায় বসে? সাধারণ শেয়ার ইস্যু বসে অর্থায়নে, যেখানে আমরা দিয়ে দিয়েছি সাধারণ শেয়ার ইস্যু। তারপর আছে প্রশ্ন দেওয়া আছে লভ্যাংশ প্রদান। লভ্যাংশ প্রদানও কোথায় যাবে? অর্থায়নে যাবে, যেটা সেখানে বিয়োগ হবে, কারণ আমাদের টাকা চলে যাবে। তারপর আছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ পত্র ক্রয়। দীর্ঘমেয়াদী বিনিয়োগ পত্র ক্রয়, আমরা জানি স্থায়ী সম্পত্তি এবং বিনিয়োগ ক্রয় করলে হয় বিনিয়োগে বিয়োগ, এবং যদি বিক্রয় করে তাহলে হয় যোগ। তাহলে দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ পত্র ক্রয় বিনিয়োগ, তাহলে অবশ্যই সেটা চলে যাবে বিনিয়োগ কার্যগুলি হতে নিট নগদ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ পত্র ক্রয়, তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগপত্র ক্রয় গিয়েছে বিনিয়োগ কার্যাবলী হতে নগদ প্রবাহ। ক্রয় করলে আমরা জানি আমাদের টাকা চলে যাবে, তাহলে সেটা হবে মাইনাস। তারপরে আছে প্রশ্নে মেশিন বিক্রয়। মেশিন বিক্রয়, স্থায়ী সম্পত্তি বিক্রয় করলে অর্থের আগমন হবে, সেটা যাবে বিনিয়োগে। বিনিয়োগে মেশিন বিক্রয় হয়েছে প্লাস। তারপরে আসুন প্রাপ্য হিসাবে বৃদ্ধি। প্রাপ্য হিসেবে বৃদ্ধি হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদে হ্রাস হয় যোগ, কিন্তু চলতি সম্পদে বৃদ্ধি হবে বিয়োগ। তাহলে প্রাপ্য হিসেবে বৃদ্ধি কি হবে? অবশ্যই পরিচালন কার্যাবলীতে নগদ প্রবাহে যাবে, কিন্তু সেটা কি হবে? বিয়োগ হবে। প্রাপ্য হিসেবে বৃদ্ধি হবে বিয়োগ। তারপরে আসে অবচয়। আমরা জানি অবচয় পরিচালন কার্যাবলীতে নগদ প্রবাহে, অবশ্যই সেটা কি হবে? যোগ হবে। এছাড়া আছে প্রশ্নে মেশিন বিক্রয়জনিত ক্ষতি। মেশিন যে কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি পরিচালনা কার্যাবলীতে নগদ প্রবাহ হবে যোগ। আমরা যোগ করেছি মেশিন বিক্রয়জনিত ক্ষতি। তারপর আছে প্রদয় হিসাবে বৃদ্ধি, অর্থাৎ চলতি দায়ে বৃদ্ধি। চলতি দায়ে বৃদ্ধি হবে যোগ। আমরা করেছি এখানে চলতি দায়ে বৃদ্ধি, অর্থাৎ প্রদয় হিসেবে বৃদ্ধি হয়েছে প্লাস। আরেকটা আছে বন্ধক ঋণের আসল অর্থ পরিশোধ। বন্ধক ঋণের আসল অর্থ পরিশোধ, টাকা চলে যাবে, তাহলে অবশ্যই সেটা কোথায় যাবে? অর্থায়নে যাবে। অর্থায়নে বন্ধক ঋণের আসল অর্থ পরিশোধ হয়েছে মাইনাস। তারপরে আছে মজুত পণ্য বৃদ্ধি। মজুত পণ্য হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদে বৃদ্ধি হবে বিয়োগ, যেটা আমরা পরিচালনা কার্যগুলি হতে নগদ প্রবাহে করেছি বিয়োগ। এছাড়া আছে প্রদেয় খরচের হ্রাস। প্রদেয় খরচের হ্রাস হচ্ছে চলতি দায়ের হ্রাস। চলতি দায়ের হ্রাস কী হবে? বৃদ্ধি যদি যোগ হয় চলতি দায়ের হ্রাস হবে পরিচালনা কার্যাবলীতে নগদ প্রবাহেতে মাইনাস। অগ্রিম খরচ হ্রাস। অগ্রিম খরচ হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদে হ্রাস হবে যোগ। আমরা অলরেডি পরিচালনা কার্যাবলী হচ্ছে নগদ প্রবাহে করে দিয়েছি অগ্রিম খরচের হ্রাস যোগ। এছাড়া আছে অন্য কোম্পানিতে বিনিয়োগ।
লেখাই আছে প্রশ্নে বিনিয়োগ, তাহলে সেটা কোথায় যাবে? বিনিয়োগ কার্যবলী হতে নগদ প্রবাহে। অন্য কোম্পানিতে বিনিয়োগ, বিনিয়োগ কার্যবলী হতে নগদ প্রবাহ হয়েছে বিয়োগ। এরপর আছে প্রদত্ত ঋণের আসল টাকা আদায়, আদায় করলে অর্থের আগমন হবে, তাহলে সেটা আসবে অর্থায়নে। অর্থায়নে প্রদত্ত ঋণের আসল টাকা আদায় হয়েছে প্লাস। এরপর হচ্ছে বন্ড পরিশোধ, পরিশোধ করলে টাকা চলে যাবে, সেটা অর্থায়নে অন্তর্ভুক্ত, তাহলে আমরা বন্ড পরিশোধ দিয়েছি অর্থায়নে বিয়োগ। এছাড়া আছে ইজারা সম্পত্তির অবলোপন, আমরা জানি যে কোনো অবচয় অবলোপন পরিচালন কার্যবলীতে নগদ প্রবাহিত হবে যোগ। আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা ছিল আসবাবপত্র ক্রয়। স্থায়ী সম্পত্তি ক্রয় অবশ্যই সেটা বিনিয়োগে যাবে, আসবাবপত্র ক্রয় আমরা বিনিয়োগে করেছি মাইনাস। প্রত্যেকটা আইটেম কিন্তু অলরেডি তিনটা জায়গায় চলে গেছে, কিন্তু দুটো আইটেম কোথাও যায়নি, সেটা ছিল বন্ডকে শেয়ারে রূপান্তর এবং শেয়ার ইস্যু করে দালান কোঠা ক্রয়। বন্ডকে শেয়ারে রূপান্তর করলাম, একটাকে দিয়ে যদি আরেকটাকে রূপান্তর করি তাহলে কোনো নগদ টাকা আসেও না যায়ও না। আবার শেয়ার ইস্যু করে দালান কোঠা ক্রয়, শেয়ার দিয়ে দালান কোঠা ক্রয় করেছে, কোনো নগদ অর্থের আগমন বা নির্গমন কিছু ঘটেনি, তাহলে এগুলো অবশ্যই হবে আমার তাৎপর্যপূর্ণ অনগদ লেনদেন, অর্থাৎ এখানে কোনো নগদ অর্থের আগমন বা নির্গমন কিছু ঘটেনি। এখন আমরা আরেকটি অঙ্ক করব। প্রশ্নটা দেখো, এখানে স্বল্পমেয়াদী প্রদেয় বন্ড বিক্রয়, পণ্য সেবা ক্রয়ের জন্য নগদ প্রদান, কিছু আইটেম দেওয়া আছে আগের মতো। পরিচালন কার্যগুলিতে নগদ প্রবাহ বিনিয়োগ এবং অর্থায়ন কার্যগুলি হতে নগদ প্রবাহ নির্ণয় করো। এখানেও কিন্তু লেখা নাই এটা কি প্রত্যক্ষ না পরোক্ষ, তা তুমি কীভাবে বুঝবে? এখানে দেখো, এখানে কোথাও কিন্তু নির্যয় দেওয়া নাই, আবার কোথাও অবচয় দেওয়া নাই। কি দেওয়া আছে? পণ্য ও সেবা ক্রয়ের জন্য প্রদান, এখানে কিন্তু ক্রয় দেওয়া আছে, তাহলে ইজিলি বোঝা যাচ্ছে এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে। আসো, প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতিতে শুধুমাত্র পরিচালন কার্যগুলি হতে নগদ প্রবাহের মধ্যেই পার্থক্য আছে, আর কোনো কিছুতে পার্থক্য নাই। বিনিয়োগ এবং অর্থায়ন হচ্ছে সেম। দেখো তোমরা তাহলে, আমরা প্রথম নাম্বার হচ্ছে পরিচালন কার্যবলী হতে নগদ প্রবাহ, আমরা লিখেছি এক নাম্বার পরিচালন কার্যবলী হতে নিট নগদ প্রবাহ নির্ণয়। যেহেতু আমরা এটা প্রত্যক্ষ পদ্ধতিতে অঙ্ক করছি, তাই সবার আগে আমাকে লিখতে হবে, এখানে প্রশ্ন দেওয়া আছে স্বল্পমেয়াদী প্রদেয় বন্ড বিক্রয় আমার এখন এটা দরকার নাই, পণ্য সেবা ক্রয়ের জন্য প্রদান, আয়কর প্রদান, এগুলো করলে টাকা চলে যাচ্ছে, খরিদ্দারের নিকট থেকে প্রাপ্তি, আমার অর্থের আগমনটা কোথা থেকে ঘটছে? খরিদ্দারের নিকট থেকে প্রাপ্তি, খরিদ্দার মানে হচ্ছে দেনাদার, দেনাদারের কাছ থেকে আমি টাকা পাচ্ছি, এটা হচ্ছে আমার নগদ অর্থের আগমন। আমি সবার আগে লিখেছি খরিদ্দারের নিকট থেকে প্রাপ্তি, অর্থাৎ দেনাদারের কাছ থেকে টাকা প্রাপ্তি, এটা আমার অর্থের আগমন ঘটেছে 5,25,000 টাকা। এবার এখান থেকে আমি যা যা প্রদান করেছি সব আসবে, আমার কী কী খরচ হয়েছে, অর্থাৎ নগদের নির্গমনটা কীভাবে ঘটছে। দেখো তোমরা, আমার প্রদান কোথায় কোথায় আছে? পণ্য ও সেবা ক্রয়ের জন্য প্রদান, তাহলে অর্থের নির্গমন ঘটছে, তাহলে অবশ্যই সেটা কী হবে? এখানে মাইনাস হবে। এরপর হচ্ছে আয়কর প্রদান, আয়কর প্রদান হলেও অর্থের নির্গমন হচ্ছে, তাহলেও হবে মাইনাস। প্রশ্নে দেওয়া আছে কর্মচারীদের মজুরি প্রদান, সুদ প্রদান, দুটোই আমার অর্থের নির্গমন, তাহলে দুটোর জন্যই আমার টাকা চলে যাচ্ছে, তাহলে দুটোই আমার এখানে বিয়োগ হবে। তাহলে খরিদ্দারের কাছ থেকে যে টাকা পেয়েছি তার থেকে আমার যা যা নির্গমন ঘটেছে সবগুলো মাইনাস করলে টাকা থাকে 180,000 টাকা, অর্থাৎ ওটাই হচ্ছে আমার পরিচালন কার্যবলী হতে নেট নগদ প্রবাহ। শেষ পরিচালন, সেকেন্ড বিনিয়োগ কার্যবলী হতে নিট নগদ প্রবাহ নির্ণয়। বিনিয়োগের মধ্যে কী কী আসে? আমরা জানি বিনিয়োগে আসে শুধুমাত্র বিনিয়োগ এবং স্থায়ী সম্পত্তি, বিক্রয় করলে হবে যোগ, ক্রয় করলে হবে বিয়োগ। তাহলে দেখি কী হচ্ছে আমার অবস্থা। এখানে দেখো,
আমার স্থায়ী সম্পত্তি এবং বিনিয়োগ কোথায় আছে দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ পত্র বিক্রয় এটা না আমাদের আসছে কোথায়, এই যে মেশিন বিক্রয়, মেশিন বিক্রয় এটা হচ্ছে স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তি বিক্রয় করলে আমার টাকা আসবে, আর আসবাবপত্র ক্রয় হচ্ছে ক্রয় করলে অর্থ নির্গমন হবে। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম আসবাবপত্র ক্রয় তাহলে হবে মাইনাস, অর্থ নির্গমন হচ্ছে মেশিন বিক্রয় করলে অর্থের আগমন হবে। তাহলে দুটো প্লাস মাইনাস করলে আমার টাকা আসে মাইনাস 50,000, তিনে আসে। এবার অর্থায়ন কার্যাবলী হতে নেই নগদ প্রবাহ। আমরা জানি অর্থানে আসে কি কি, অর্থানে শেয়ার ইস্যু, বন্ড ইস্যু এগুলো হয় যোগ। আর আমি যদি কোথাও, আর আমরা যদি কোথাও টাকা পরিশোধ করি তাহলে সেটা হবে মাইনাস। যেমন এখানে দেখো স্বল্পমেয়াদী বন্ড বিক্রয়, আমি বন্ড বিক্রয় করেছি তাহলে আমার কি হবে, অর্থের আগমন হবে, তাহলে হবে প্লাস। এরপর দেখো আর কোনটা আছে অর্থানে পড়তে পারে, এগুলো অলরেডি আমরা দিয়ে ফেলেছি। দীর্ঘমেয়াদী বিনিয়োগ পত্র বিক্রয় এটা কিন্তু স্বল্পমেয়াদী না, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী সব কিছুই কিন্তু অর্থায়নে আসে, তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ পত্র বিক্রয় করলে আমার অর্থের আগমন হবে। আমার সেটা কোথায় যাবে, এখানে যদিও বিনিয়োগ লেখা আছে কিন্তু হবে না, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী হচ্ছে অর্থায়নে যাবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ পত্র বিক্রয় অর্থাৎ সেটা অর্থায়নে আমার প্লাস হবে। আর একটা জিনিস বাকি, সেটা হচ্ছে বন্ধকি ঋণের আসল অর্থ পরিশোধ। বন্ধকি ঋণের আসল অর্থ দিয়েছি আমি, তাহলে কি টাকা আসবে না চলে যাবে, অবশ্যই চলে যাবে, অর্থাৎ অর্থের নির্গমন হবে। তাহলে তিনটা যোগ করলে আমার টাকা আসবে 57,500 টাকা। এই দুটো অঙ্কের মধ্যে দিয়ে আমরা একটা প্রত্যক্ষ করলাম, একটা পরোক্ষ পদ্ধতিতে অঙ্ক করলাম। দেখা যাচ্ছে প্রত্যক্ষ আর পরোক্ষর মধ্যে শুধু ডিফারেন্সটা ঘটে আমাদের পরিচালনে, কিন্তু বিনিয়োগ আর অর্থায়ন প্রত্যক্ষ এবং পরোক্ষ দুটোতেই সেম, শুধু ডিফারেন্সটা হবে কোথায়, পরিচালনে এসে। আজকে আমি প্রত্যক্ষতে একটা অঙ্ক দিলাম, পরোক্ষ পদ্ধতিতেও একটা অঙ্ক দিলাম। তোমরা সুন্দর করে অঙ্ক দুটো বাসায় আবার প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।